আর আগবাইছো নির্বাচনী এক্সপ্রেছ। অভূতপূর্ব ধনের লেনদেন চলিছে লোকসভা নির্বাচন। এই পর্যন্ত ইডিয়া সমগ্র দেশ জব্দ করেছে 5,650 কোটি টাকা। মার্চ মাহর পর দৈনিক 100 কোটি টাকাক ইডিয়ে জব্দ করেছে। দেশের নির্বাচনী ইতিহাস সর্বাধিক নগদ ধন জব্দ করা হয়েছে বলে দাবি নির্বাচন আয়োগের। 2019 সনের নির্বাচন বিভিন্ন সংস্থায় জব্দ করেছিল 3,475 কোটি টাকা নগদ ধনের লগতে। বিগত সময়সব বৃহৎ পরিমাণে ড্রাগস আর আপত্তিজনক সামগ্রীও আনকি ফ্লাইং স্কোয়াডে জব্দ করেছে। 2019 সনের নির্বাচন এনে সংস্থাসমূহে 1,279 কোটি টাকার ড্রাগস জব্দ করার লগতে চলিত নির্বাচন এই পর্যন্ত জব্দ করেছে 2,068 কোটি টাকার ড্রাগস। মুক্ত আর নিকা নির্বাচনের স্বার্থতে নির্বাচন আয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়ত দেশত অভিযান চলাই জব্দ করেছে নির্বাচন অবৈধভাবে ব্যবহার করবা নগদ ধন আর ড্রাগস। উল্লেখযোগ্য যে প্রথম পর্যায়ের নির্বাচনের পূর্ব অভিলেখ ভঙ্গ করে বৃহৎ পরিমাণের ধন আর ড্রাগস ইতিমধ্যে ইডিয়ে জব্দ করেছে। নির্বাচন শেষ হওয়ালয় আরো কি জব্দ হব সেয়া কল্পনারও অতীত হয়ে পড়ছে। বিহুর বতরত অব্যাহত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি চারি ঠাইত মুখ্যমন্ত্রীগুলি নির্বাচনী প্রচার চলাব। লামডিঙত উপস্থিত হয়ে প্রচার চলাই আছে মুখ্যমন্ত্রীগুলি। লামডিঙর পিছত বরপুখুরী আর রঙাপারাত বিজয় সংকল্প যাত্রাতে অংশগ্রহণ করব। ইয়ার পিছতে সন্ধ্যা 5 বজাত তেজপুরত বিশাল রোড শোত অংশগ্রহণ করে রঞ্জিত দত্ত হয়ে প্রচার চলাব মুখ্যমন্ত্রীগুলি। বর্তমান লামডিং বরপুখুরী এনে ধরনের যাত্রা ইতিমধ্যে করেছে। কামাখ্যা প্রসাদ তাসা রঞ্জিত দত্ত হয়ে নির্বাচনী প্রচার ব্যস্ত এটা মুখ্যমন্ত্রীগুলি। আর এফালে বিহু আনফালে নির্বাচনের ধামখুমিয়া, গতি প্রচারত কতো কোনো ধরনের খুঁত রাখব বিচরা নাই মুখ্যমন্ত্রীগুলি। যে ধরনের কার্যসূচী আসে সমগ্র কার্যসূচী মতে আগবাড়িছে। আর বিভিন্ন ঠাইত আমি কোথায় যে লামডিঙত মুঠর ওপর আজির দিন চারি ঠাইত নির্বাচনী প্রচার চলাব। গতি পরিকল্পনা অনুযায়ী আগবাড়া দেখবলে পাওয়া গেছে। রঙাপারা বরপুখুরী লামডিং, লামডিঙর প্রথমতে তারপরে বরপুখুরী রঙাপারা আর তারপর 5 বজাত তেজপুরত উপস্থিত হব। আর তেজপুরত বিশাল রোড শো আছে। আমি সকলে জানো যে বিজেপি যেতিয়া ইলেকশনত জিকিব ভারতের প্রধানমন্ত্রী কোন হব? নরেন্দ্র মোদী। আর কংগ্রেস দলে কাক প্রার্থী থিয় করাইছে যে ইলেকশন কংগ্রেস জিকিলে কোন প্রধানমন্ত্রী হব? রাহুল গান্ধী। এতিয়া মই লামডিঙৰ ৰাইজক এই কথা বুঝার নিশ্চয় প্রয়োজন নাই যে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী দুইজনের ভিতর ভাল প্রধানমন্ত্রী কোন হব। আমি সকলে জানো যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার ভারতবর্ষত যাক কাম আমি আগতে কোনেও কল্পনা করিব পৰা নাছিলো, আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমার দেশত এই কামবিলাক হয়ে আছে আর আগলৈও হয়ে থাকিব। সারা দেশে আজি একটাই সংবিধান, ভারতের সংবিধান। একজনের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু আগত কংগ্রেসে জম্মু কাশ্মীরক দেশের পৰা দূরত রাখিছিল। আপনালোকে জানে যে আমার দেশত 500 বছর আগতে মোগল আহিছিল আর মোগলে এটা এটা কই আমার হিন্দুর মন্দির বিলাক ধ্বংস করেছিল। ভগবান শ্রীরাম আমার বিষ্ণুর কৃষ্ণর দশ অবতারর এটা অন্যতম অবতার। ভারতের মানুষে ভগবান শ্রীরামক পূজা করে, কিন্তু বাবরে সেই রাম জন্মভূমি ভাঙি তাত বাবরি মসজিদ বনাইছিল। কৃষ্ণ জন্মভূমি আজিও আপনালোকে দেখিব যে কৃষ্ণ জন্মভূমি আজিও এটা অংশ তাত হিন্দুর হাতের পৰা কাঢ়ি রখা হয়েছে। কাশী বিশ্বনাথত আপনালোকে মন্দির গলে দেখিব যে তাত জ্ঞানব্যাপী মসজিদ আছে আর তাত শিবলিঙ্গও আছে।
মসজিদ আগত আহিছিল নে শিবলিঙ্গ আগত আহিছিল এতিয়া তার পরীক্ষা নিরীক্ষা হয়ে আছে। কিন্তু এই কথাবিলাক কেতিয়াও আগবঢ়া নাছিলে। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় সিদ্ধান্ত ললে যে 500 বছর এই যে বাবরে রামক বন্ধ করে রাখিছিলে, প্রভু শ্রীরামক আমি ভব্য মন্দির করিব লাগিব, তেখেতর প্রাণ প্রতিষ্ঠা করিব লাগিব। আজি আপনালোকে দেখিলে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বত আজি আমার হিন্দু সমাজে ভগবান শ্রীরামর মন্দির আকো উভতাই পালে, আজি মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা হল। জয় জয় শ্রীরাম। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মন্দির প্রতিষ্ঠার দিনাখন আমি মাতিছিল যে আপনালোকও আহক, ইয়াত কংগ্রেস বিজেপি বলি কোনো কথা নাই, সকলে আহি প্রভু শ্রীরামর প্রাণ প্রতিষ্ঠাত অংশগ্রহণ করক। কিন্তু কংগ্রেস পার্টি তেওঁলোকে এই ভগবান শ্রীরামর প্রাণ প্রতিষ্ঠা উৎসবত যোগদান নকরিল। আপনাদের সকলে টিভিত চাই আসলে না নাই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা চাইছিলে নাই? কোনে কোনে চাইছিলে হাত ডাঙর? সবাই চাইছে? আপনাদের যেতিয়া টিভিত রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা চাই আসলে, তেতিয়া নগাঁওত রাহুল গান্ধীয়ে ধর্ণা দি আছিল। তার মানে রামর প্রতি তেওঁর কোনো সন্মান নাই, কৃষ্ণর প্রতি তেওঁর কোনো সন্মান নাই। আমি মন্দির উৎসব চাই আছো, টিভিত সকলে রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা চাই আছে, আর রাহুল গান্ধীয়ে রাস্তাত বহি সেই সময় তামাশা করে আছে। আজি আপনালোকে চাও, কংগ্রেসের এজন সভাপতি আছে, তেওঁর নাম ভূপেন বৰা। অসমত লাভ জেহাদর কথা হয়ে থাকে, আমি লাভ জেহাদর বিপক্ষে কাম করো। ভূপেন বৰাই কয় যে কৃষ্ণই লাভ জেহাদ করেছিল। আপনালোকে চিন্তা করক যে রাম আর কৃষ্ণর বিষয়ে ইমান বেয়া কথা কোনে কব পারে? খালি কংগ্রেস পার্টিয়ে কব পারে, আর কোনেও কব নোয়ারে। আজি কংগ্রেস পার্টিয়ে রামকো সমালোচনা করে, কৃষ্ণকো সমালোচনা করে। কেইদিনমান আগতে আর ইফালে দবকাতো উদ্দাত ভাষণ দি পুনের বিজেপি সরকার হব বলে দাবি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লোকসভা সমষ্টি নতুন গঠন হয়েছে নগাঁও জায়গা বিনাকান্দি, এবার কাজিরঙাত মই বিনাকান্দি সমষ্টিত আহি রাইজক বিজেপি দলের প্রার্থী কামাখ্যা প্রসাদ দাসাক বিজয়ী করার আহ্বান। বিহুর বতরত নির্বাচনী প্রচার চলাবলে কাইলে অসমলে আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া কার্যসূচীরে কাইলে গুয়াহাটিলে আহিব প্রধানমন্ত্রীগী। মঙ্গলবার সন্ধ্যা 6 বজাত বরঝাৰত অবতরণ করব মোদিয়ে। বরঝাৰৰ পৰা মহানগরীর মাজেৰে কইনা ধরার 1 নম্বর রাজ্যিক অতিথিশালালৈ যাব প্রধানমন্ত্রীগী। গুয়াহাটির মাজেৰে প্রধানমন্ত্রী মোদীর যাত্রার বাবে মহানগরীর রাজপথৰ কাষে কাষে বন্ধা হয়েছে বাঁহর বেরিকেড। বেরিকেডর সিপারৰ পৰা প্রধানমন্ত্রীগীর যাত্রার সাক্ষী হব পাৰিব সাধারণ লোক। জানিব পৰা মতে রাজপথৰ দুই কাষে থকা জনতালৈ ফুল ছটিয়াই আগবাঢ়িব প্রধানমন্ত্রীগী। প্রধানমন্ত্রীর যাত্রার সময় সাধারণ লোকের বাবে বন্ধ থাকিব এটি রোড, জিএস রোড। এই সময়সাত সাধারণ লোকের বাবে প্রশাসনে নির্ধারণ করেছে বিকল্প পথর। গুয়াহাটীত বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে প্রচার চলাব প্রধানমন্ত্রীগী। আর কাইলৈ নিশাটো গুয়াহাটীতে কটায় বুধবারে নলবারীত বিশাল জনসভাত অংশ লব প্রধানমন্ত্রী। বরকুড়াত অনুষ্ঠিত বিশাল জনসভাত বরপেটা লোকসভা সমষ্টির বিজেপি মিত্রজোট তথা অগপর প্রার্থী ফণীভূষণ চৌধুরী হয়ে প্রচার চলাব প্রধানমন্ত্রী মোদিয়ে। ইপিনে প্রধানমন্ত্রীর ভ্রমণক লৈ অধিক তৎপর হয়েছে রাজ্যিক বিজেপি। নলবারী নির্বাচনী সভাক লৈ বরকুড়াত চলিছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সভাস্থলীর প্রস্তুতির বুঝ লবলে নলবারীর বরকুড়াত উপস্থিত হয় মন্ত্রীপরা মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ চলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, সেয়ে হেলিকপ্টার লৈ
মন্দিরলে যায়। নগাঁও রূপহী তীব্র কটাক্ষ করে AIDF সভাপতি বদরুদ্দিন আজমলে। গৌরব গগৈয়ে 5 বছর রূপহী রাইজর একো নকরিলে বলে অভিযোগ তুলি তীব্র বাক্যবান AIDF সভাপতিগীর। ইপিনে রূপহীত হেলিকপ্টার প্রেমিক লো বিপাঙত পড়ল বদরুদ্দিন আজমল। রূপহীত আজমলের হেলিকপ্টার সুই চাবলে স্থানীয় লোকসকলে ভিড় করলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে উপস্থিত নাছিল তাতারক্ষী, যার বাবে প্রশাসন তথা নির্বাচনী আয়োগের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়ে AIDF নেতৃত্ব। নীলোৎপলৰ প্ৰতিবেদন আগবঢ়াওক। অসম লোকসভা সমষ্টিৰ বাবে ৰূপহীয়া সমষ্টিত আহি পেলাই আজি প্ৰচাৰ চলাবলৈ আহি পেলাই উপস্থিত হৈছেহি AIDF প্ৰধান বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া। মই দেখুৱাইছোঁ বৰ্তমান এয়া আহি পেলাই ৰূপহীয়াত আহি উপস্থিত হৈছেহি আৰু আজি কেইবাখনো সভাত আজি প্ৰচাৰ চলাব। আজি 3খন সভাত প্ৰচাৰ চলাব আৰু কালিও আপুনি মাৰাথন প্ৰচাৰ কৰিছে নগাঁও। কালি আমি 4টা কৰিছোঁ, কালি 4টা কৰিছে আৰু আজি যিহেতু কেইবাখনো প্ৰচাৰ সভা আছে আৰু নগাঁও লোকসভা ইতিমধ্যে নির্বাচন সমাগত, আপনি ধুবুরীলেও যাব লাগিব। নগাঁত কেনেকুৱা হবে পরিস্থিতি? নগাঁত ইচ্ছা বহুত ভাল হব। ইয়াত আমি 1 ঘণ্টা আগে আহি পাইছো, এনে মেইনটেইন করার কারণে মই কৈছিলো বলে পারিলে আপনাদের 4টাও রাখক, টাইম আছে। হয় বলে এই সকলে একদম হঠাৎ তো করব নয়, অ্যারেঞ্জমেন্টের কারণে টাইম লাগে। হয় সেইটো কারণে 3টা আজি হব আর নগাঁওর আমি দেখি আছো। আর নগাঁত আর করবেন? আর ইয়ার না হ্যাঁ আছে, নগাঁও কালিও মানে 3টা করি, তারপর মত নমিনেশনের পিছত আর 2 দিন 3টা করে মানে প্রোগ্রাম দিই। আজি মানে আপনার কথা জানবার চেষ্টা করি, কালি ভূপেন বরা কালি এক বহাগ আসে হেলিকপ্টার লোক পেলায় আপনিও নির্বাচনী প্রচার চলাইছে, কংগ্রেসের সভাপতির কারণে হেলিকপ্টার দিছে। কালি হেলিকপ্টার লো মন্দির দর্শন করবলে গেছিল, ইয়াক একটা বিতর্ক হয়েছে। মন্দির দর্শন করবলে গেছে 1 তারিখে, হিন্দু মানুষ মন্দির যাব আমার এই খবর লাগা কি আছে? নহে যখন নির্বাচনী প্রচার পেন হেলিকপ্টার এখন মন্দির দর্শন করবলে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে, কেন নির্বাচনের যে নিয়ম নীতি আছে সবে মালি চলিব লাগে। আর নগাঁও মোদীজির লাইনত চলি আছে, মোদীজিয়ে মসজিদ ভাঙ্গি বাবরি মসজিদ ভাঙ্গি তারপর তাত রাম মন্দির বানালে, তাত গিয়ে নিজে প্রাইম মিনিষ্টারে পূজা করেছে। তে আমার ভূপেন বরা সাহেবে এইটু মন্দিরত লই গেছে, এইটু বোঝা যায় দুইজনের লাইন এক, মতলব বিজেপি আর কংগ্রেস ভাই ভাই। আর আপনার আজি যে আপনার নগাঁও লোকসভা যে কালি আমিনুল ইসলাম প্রার্থী আছে আর ধিং রূপহী সামগুড়ি আর লাহরিঘাট 4টা কংগ্রেস লোকসভা সমষ্টি, কংগ্রেসে কোথায় 4টার এবার AIDF রাইজে প্রত্যাখ্যান করেছে, আপনার কংগ্রেসক আদরি লৈছে? মানুষে কাক লব সেটা তো কালি আপনার কব, আপনার যেমন প্রোগ্রাম আমার কালি হয়েছে সেটা আপনার ভাল করে দেখাই দিও, মানুষে নিজেই ডিসিশন লই লব কাক ভোট দিব লাগে। আর আমার আজি আমিনুলক ভোট দিব, আজি নানো কেন আসক, আজি যান ভোটে ভারতবর্ষ যত হিন্দু মেজরিটি আছে মানুষ হিন্দু ক্যান্ডিডেট দে, যত অন্য জাতের কোনো ক্যান্ডিডেট আছে মেজরিটি আছে দিয়ে, ইয়াত মুসলমান মেজরিটি হওয়ার পিছতো ইয়াত দুইজনে কংগ্রেসে আর বিজেপি দুইজনে হিন্দু দিছে, আমি মুসলমান মেজরিটি প্রথমবার আমি দিছো। আর এইটার কারণে আমার গোটে অসমর আর নগাঁওর খাস করে যে হিন্দু ভাই সকল আছে সকলেও আমাক সমর্থন করিব, আর মুসলমান কংগ্রেসী ভাই সকলেও আলটিমেটলি গই কেনে প্রদ্যুৎ বরদলৈ কোনো একটা মুসলমানের কাম করা নাই, গৌরব গগৈ কোনো মুসলমানের কাম করা নাই, সকলের ব্লাডও মুসলমানের কাম করা নাই, সেইটার কারণে মুসলমানে যেটা প্রথমবার এজন ক্যান্ডিডেট পাইছি ন্যায় পাই আছে মানুষে আমাক ভোট দিব। এবার আপনার নগাঁও জায়গাটা আপনার 100% কিন্তু আজি সময়তকে আগতে আহি পেলাই বদরুদ্দিন আজমল আহি উপস্থিত হয়েছে আর সভালে বর্তমান যে মানুষ আহি আছে, গতি সভা আরম্ভ হবো। আমি সভার পূর্বে আমি দেখাইছো নগাঁওর রূপহীহাটর বা রূপহীহাটর ভকত গাঁওর আজি প্রথম সভা আরম্ভ করেছে বদরুদ্দিন আজমল। দবকার নির্বাচনী সভাত মুখ্যমন্ত্রীর আন এক নির্বাচনী চমক। লোকসভা নির্বাচনের প্রচার চলাই থাকার সময়তে মঞ্চত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে 2026 বিধানসভা নির্বাচনের বিন্না কান্দি সমষ্টির প্রার্থীর কথা। মুখ্যমন্ত্রী এখন ব্যানার দুই হাতে উপরে দাঙি নাম ঘোষণা করার লগেলগে কাষতে রয়ে থাকা হাবিব মোহাম্মদে ভরি ধরে মুখ্যমন্ত্রী সেবা করার সাবতি ধরে আবেগিক হয়ে পড়ে। এই দৃশ্য স্বাভাবিকতে সভাস্থলীত মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারত তালাচী। তামিলনাড়ুর নীলগিরিত রাহুলর হেলিকপ্টারত তালাচী চলালে ফ্লাইং স্কোয়াডে। কেরালার ওয়াইনারত নির্বাচনী প্রচারের হেলিকপ্টারে গৈছিল রাহুল গান্ধী। কেরালালে যাওয়ার সময়তে তামিলনাড়ুর নীলগিরিত অবতরণ করেছিল রাহুল গান্ধীর হেলিকপ্টার। সেই সময়তে হেলিপেডত উপস্থিত হয়ে নির্বাচন আয়োগের ফ্লাইং স্কোয়াডর দলে তালাচী চলালে রাহুল গান্ধীর হেলিকপ্টারত। তাকে লো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ১৯ এপ্রিলত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। শোণিতপুর আম আদমি পার্টি প্রার্থী ঋষিরাজ কন্দিন অব্যাহত রাখিছে প্রচার। এদিন পূর্বে আপর প্রার্থীগীর হয়ে নির্বাচনী প্রচার চলাই গেছে পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে। কংগ্রেসের প্রেমলাল গঞ্জু বিজেপির রঞ্জিত দত্তর বিপরীতে আপর প্রার্থীগীকে দিছে কিবাটাও প্রতিশ্রুতি। ক্ষুদ্র চাহ খেতকর দীর্ঘদিনিয়া সমস্যা সমাধান করা, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধিকে ধরে তেজপুরত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় খোলার প্রতিশ্রুতি আপর প্রার্থী ঋষিরাজ কন্দিনর। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ যোগানকে ধরে বহুকটা প্রতিশ্রুতি প্রদান করা প্রার্থীগী ভোটারে কেন গ্রহণ করে সেয়া অবশ্যই পরবর্তী সময়তে গম পাওয়া যাব, জানিপরা যাব। চাহ বাগানের লোকসকলে বহুত চাহ বাগানের লিডার দেখিলে, যি লিডার সকলে অকল আশ্বাসন দিলে আর তেওঁলোকৰ গৈ গৈ রাজনৈতিক নেতা হল, মন্ত্রী হল, এমএলএ হল, সেন্ট্রেল মিনিষ্টারও হল, সেই লোকসকলে যে চাহ বাগানের লোকসকলের দরমহাটকে বহাব নোৱাৰিলে, যোৱা দহ বছৰত তেওঁলোকৰ দরমহা বহাম বুলি কৈ মজুরিটো প্রতিশ্রুতি দিওতে দিওতে আজিলৈকে প্রতিশ্রুতি পূরণ হল। কিন্তু আমার অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া প্রথম অসমলে যোনদিনা আহিছিল 2 এপ্রিলত সেইদিনাখনেই তেখেতে কৈ দিলে যে আমি চাহ বাগানের লোকের মজুরি 450 টাকা করিম, আর সেই আমার ইলেকশনের যখন গ্যারেন্টি কার্ড আমি উলিয়াইছো সেই গ্যারেন্টি কার্ডতো আছে। 2 নম্বর কথা, চাহ বাগানত খোয়া পানির সাংঘাতিক সমস্যা। এটা তার টেপ নল লগাইছে কিন্তু নলত পানি ওলোয়া নাই যোৱা এবছর দেড় বছর হল, আর এনেকা ধরনের ভুয়া প্রতিশ্রুতিরে চাহ বাগানের লোকসকলের বিপথে পরিচালিত করার বিপক্ষে চাহ বাগানের লোকসকল এইবার কিবা একটা চেঞ্জের আগুয়া আছে, আর সেই চেঞ্জে আমাক যথেষ্ট সহায় করেছে। কংগ্রেস আর বাওপন্থীর অন্যতম ঘাটি কেরালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার। দীর্ঘকালের শাসনত কংগ্রেসে দেশখনক বহুদূর পিছুয়াই নিলে বলে কটাক্ষ করে প্রধানমন্ত্রী। কেবাখনো নির্বাচনী সভাত ভাষণ প্রদান করে কেরালা উদ্ধারের প্রচেষ্টা মোদীর। উল্লেখযোগ্য যে কেরালাত বিজেপির ভেটি শক্তিশালী নোহার এবার রাজ্যখনত বিশেষ গুরুত্ব আরোপ করেছে প্রধানমন্ত্রী মোদিয়ে। এই পর্যন্ত কেবাবারও কেরালাত উপস্থিত হয়ে বাওদুর্গ খহাবলে প্রচেষ্টা অব্যাহত রাখিছে প্রধানমন্ত্রীগী। केरला का विकास वही पार्टी कर सकती है जिसकी अपनी विश्वसनीयता हो, जिसकी अपनी क्रेडिबिलिटी हो। आप मुझे बताइए, क्या आप कांग्रेस और एलडीएफ पर विश्वास कर सकते हैं क्या? न इनके काम की कोई क्रेडिबिलिटी है, न इनके पॉलिटिकल कैरेक्टर की कोई क्रेडिबिलिटी है। ये लोग केरला में आपस में सबसे बड़े दुश्मन की तरह लड़ते हैं, लेकिन दिल्ली में यही कांग्रेस और लेप दोस्ती बढ़ाने के लिए मीटिंग करते रहते हैं। यहां केरला में ये दोनों एक दूसरे के खिलाफ लड़ रहे हैं, लेकिन यहां से कुछ ही दूर तिरुनेलवेली में कांग्रेस और लेप एक ही अलायंस का हिस्सा है। মীরা বরঠাকুরের সংবাদমে দুটা দিন পূর্বে মুখ্যমন্ত্রী গুয়াহী পারিষদ বিধায়ককে আলোচনা করেছে। এই গোপন বৈঠকত বৃহৎ ফাট মেলিছে, আমালো সেই খবর আহিছে। মুখ্যমন্ত্রী কংগ্রেসের খবর পায়, আমিও খবর পাও বিজেপির ভিতরওয়া খবর। মীরা বরঠাকুরক বহুবলকে আখ্যা দিছে মুখ্যমন্ত্রী। কংগ্রেসের বি টিমর সহিতে সরকার চলাই আছে মুখ্যমন্ত্রী। আমিও পি এস মূল্যবৃদ্ধির উপরতো মাত মাতিনি। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় গুয়াহী জি এম সির গোটে কাউন্সিলর সকল আর গুয়াহী সমষ্টির অন্তর্গত বিধায়কসলক এখন গোপন বৈঠক করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর যে গোপন কক্ষত বৃহৎ ফাট মেলিছে তার খবর আমি পাও। মুখ্যমন্ত্রী কই থাকে যে মুখ্যমন্ত্রী কংগ্রেসের খবর পায়, কংগ্রেসের রাজীব ভবনের খোলা খবর পায়, কিন্তু ক্লোজ ডোর গোপন কক্ষত কি আলোচনা হয় আমি খবর পাইছো। যোরহাটত গৌরব গগৈ ডাঙরিয়াক বলে নয়, এতিয়া গোটে টিমটলৈ গুৱাহাটীলৈ আহিছে।
গুয়াহাটীত এজিপির বিধায়ক অতুল বরাহতক কৈছে যে বহুবল কি মীরা বরঠাকুর বলে তোমালোকে প্রচার করা, কারণ মীরা বরঠাকুর বেলেগ আর কোনো ইস্যু নাই। আর পারিষদ সকলক কৈছে তোমালোকে একমুখে বহুবল কি মীরা বরঠাকুর বলে তোমালোকে প্রচার করা। মই মুখ্যমন্ত্রীক কৈছো মই বহুবল কি খুব ভাল কথা, বহুবল কি কারণের কথাটো কি অত্যাধিক করর বুঝা হয়েছে মানুষ কম নে নকম, এইটো বহুবল কি কথা নেকি। হেলিকপ্টার প্রেমিক লো বিপদত আজমল, রূপহী তাজমলের হেলিকপ্টার সুইচ চাবলে মানুষের ভিড় লাগিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে যেহেতু তার কোনো আরক্ষী নাছিল গতিকে তেও ক্ষোভিত হয়ে পড়ে। হেলিকপ্টারের ভিতর প্রবেশ করার চেষ্টা করে বহুজনে, ভিজুয়ালস দেখাম। প্রশাসন আর নির্বাচনী আয়োগের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়ে AIDFর নেতৃত্ব। দেখাইছো আমি যে যেহেতু তাত হেলিকপ্টারখন যেতিয়াই তাত অবতরণ করে তেতিয়াই তাত এনে ধরনের রাইজর ভিড় হয়। হেলিকপ্টারখন সুইচ চাবর মোবাইল ক্যামেরাত আবদ্ধ করেছে, হেলিকপ্টারের দৃশ্য ভিডিও করেছে, ফটো তুলিছে, মুঠর ওপর হেলিকপ্টার ওচৰৰ পৰা চাবলে এনে ধৰণে ৰাইজে ভিৰ কৰিছে। তাত সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ পৰা ডাঙৰলৈকে বিভিন্নজনে ফটো তুলিছে, হেলিকপ্টাৰৰ চুই ফটো তুলিছে, আৰু তেওঁলোক যথেষ্ট ডাঙৰ মানুহ, বয়োজ্যেষ্ঠ মানুহ বা সৰু সৰু ল'ৰা ছোৱালীও আছে তাত, গতিকে তেনেধৰণে দেখিবলৈ পোৱা গৈছে। আমি এই মুহূৰ্তত জনাম আটাইখিনি খবৰ সামৰি আমাৰ সাংবাদিক নীলোৎপলৰ এক বিশেষ প্ৰতিবেদন। এখন সদায় যি হেলিকপ্টাৰ এখন এপাক চুই চাবলে বহু লোকৰ মন যায়, আৰু এয়া ৰূপহীৰ ভকতগাঁও দৃশ্যখন দেখুৱাইছো। বৰ্তমান এয়া যিখন হেলিকপ্টাৰ সকলোৱে চুই চাবলৈ আহি পেলাই বৰ্তমান আজমলৰ যিখন হেলিকপ্টাৰ, বদ্ৰী আজমলৰ যিখন হেলিকপ্টাৰ, সেইখন ইয়াত বৰ্তমান হেলিকপ্টাৰৰ ওচৰত যথেষ্ট সংখ্যক লোক গোট খাইছে। তেওঁলোকে হেলিকপ্টাৰ চুই চোৱাৰ বাবে যথেষ্ট ইয়াত আহি পেলাই তেওঁলোকে যি ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে যে হেলিকপ্টাৰ চুই থকাৰ বাবে যথেষ্ট অসুবিধা হৈছে, আৰু সেয়ে আৰক্ষীক অনুৰোধ কৰিছে যে হেলিকপ্টাৰখন সুৰক্ষিত কৰিবলৈ। গতিকে মই দেখুৱাইছোঁ এইদৰে বৰ্তমান সকলোৱে ওচৰৰ পৰা হেলিকপ্টাৰখন চুই চাবলৈ আহি যে চেষ্টা কৰে, তাৰ ফলত যথেষ্ট অসুবিধাত পৰিছে যি AIDFৰ নেতৃত্ব, আৰু এইদৰে বৰ্তমান আৰক্ষীক অনুৰোধ কৰিছে যে হেলিকপ্টাৰৰ ওচৰৰ পৰা মানুহ আঁতৰাবলৈ। আৰু আমি ৰূপহী ভকতগাঁৱৰ পৰা দেখুৱাইছোঁ, ৰূপহী ভকতগাঁৱৰ হেলিকপ্টাৰৰ ওচৰত ৰাইজৰ যথেষ্ট ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে, আৰু তাক লৈ পেলাই বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে আৰক্ষীক অনুৰোধ কৰা হৈছে হেলিকপ্টাৰৰ ওচৰৰ মানুহ আঁতৰাই নিবলৈ, আৰু যথেষ্ট বিপদত পৰা দেখা গৈছে হেলিকপ্টাৰখনৰ যিসকল কৰ্মচাৰী আছে তেওঁলোক, কাৰণ ইয়াত হেলিকপ্টাৰ লৈ পেলাই বৰ্তমান ফটো উঠিছে এই দুগৰাকীয়ে, মই দেখুৱাইছোঁ হেলিকপ্টাৰ চুইছোঁ, আৰু তেওঁলোকক আঁতৰাই আনিবলৈ আৰক্ষীক অনুৰোধ জনাইছে। আৰু এয়া আমি দেখুৱাইছোঁ ৰূপহী ভকতগাঁও পৰিৱেশ, বদনী আজমলে হেলিকপ্টাৰ লৈ বহুতে ফটো উঠিছে, চেলফি উঠিছে, লগতে এপাক চুই চাইছে, যাকো বিপদত পৰিছে যি আজমলৰ হেলিকপ্টাৰ কৰ্মচাৰী। আজি আমি এখন পারমিশন লৈ কৰা মিটিং, এতিয়াও হেলিকপ্টাৰ পাবলিকে চুই আছে, কিন্তু কোনো ধরনের পুলিশ প্রশাসনের পৰা আমি সহায় পোৱা নাই। যদি আমি বিরোধী দল হিসাবে আমাক জিলা প্রশাসনে পুলিশ প্রশাসনে আমার সুরক্ষার ক্ষেত্র, সভাপতি মহোদয়ের সুরক্ষার ক্ষেত্র এনেকুৱা সুরুঙা এৰিছে, এই কথাটো আমি চিন্তিত হৈছোঁ।